সাতাশে জানুয়ারি শনিবার প্রয়াত হয়েছেন বাংলার প্রখ্যাত অভিনেত্রী শ্রীলা মজুমদার সেই আপডেট আমরা কালকে আপনাদেরকে দিয়েছিলাম আজকের এই পর্বে থাকছে অভিনেত্রী শ্রীলা মজুমদারের সংক্ষিপ্ত জীবনী আজকের এই পর্বে আমরা তার ব্যক্তিগত জীবন কর্মজীবনের কিছু অংশ ও তার অভিনীত ছবির কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি অনুরোধ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন আর আপনারা ঠিক কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আরও একটি অনুরোধ করছি আপনাদের কাছে অভিনেত্রী শ্রীরা মজুমদারের অভিনয় আপনাদের কেমন লাগে ও এই অভিনেত্রী অভিনীত কোন ছবিটি আজও আপনাদের মনের মনিকোঠায় দাগ কেটে আছে সেই ছবিটির নামও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাকে তারাবার জন্য তুমি গোটা পরিবারকে তছনছ করে দিচ্ছ এত নোংরা কথা তুমি বলতে পারো কেন যখন চুপ করে থাকো উঠোনটা ঝাড় দিয়ে কেচে দিচ্ছি প্রয়াত হয়েছেন অভিনেত্রী শ্রীলা মজুমদার অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র পঁয়ষট্টি বছর বিগত তিন বছর ধরে ডিম্বাশয়ের ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী মারণ সঙ্গে লড়াই শেষ হলো শনিবার নাফেরা দেশে পাড়ে দিলেন অভিনেত্রী অভিনেত্রীর মৃত্যুতে শোকে আচ্ছন্ন তার পরিবার অভিনেত্রীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার সতীর্থরা শনিবার রাতেই কেওড়াতলা মহাশাসনের শেষকৃত্য সম্পন্ন হয় অভিনেত্রীর তেরো থেকে কুড়ি জানুয়ারি পর্যন্ত টাটা মেডিকেল ক্যান্সার সেন্টারে ভর্তি ছিলেন শ্রীলা তারপর অভিনেত্রীকে বাড়িতে নিয়ে আসা হয় জানিয়েছেন শ্রীলার স্বামী এস এন এম আবদি গত বছর নভেম্বর মাসে শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেত্রী তখন বাড়িতেই ছিলেন অভিনেত্রী অভিনেত্রীর ছেলে সোহেল আব্দি পড়াশোনা সূত্রে লন্ডনে থাকেন মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি দেশে ফিরে আসেন শ্রীলা চিকিৎসকে তাকে ফিরে আসার কথা বলেন সোহেল সেই সময় তড়িঘড়ি দেশে ফেরেন মায়ের কাছে শেষবার কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত পালান সিনেমায় শ্রীলাকে পর্দায় দেখা গিয়েছিল তবে পর্দার বাইরে শেষবার তাকে দেখা যায় কত বছর আলিপুর জেল মিউজিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উনিশশো সালে মৃণাল সেনের পরশুরাম ছবির মাধ্যমে অভিনয় জগতে হাতে খড়ে সিলার। তখন সিলা মাত্র ১৬ বছরের কিশোরী নাটকের মহড়ায় সিলার অভিনয় দেখেই তাকে নিজের সিনেমার অভিনেত্রী হিসেবে বেঁচেছিলেন মৃণালবাবু তারপর একদিন প্রতিদিন আকালের সন্ধানে খারিজের মতো উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছেন শ্রীলা শাবানা আজমি স্মিতা পাটিল নাসির উদ্দিন শাহের মতো অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন তিনি শ্যাম্বিনী গালের পরিচালনায় কাজ করেছেন আরোহণ মান্ডির মতো ছবিতে ঋতুপর্ণা ঘোষের চোখের বালি সিনেমায় ঐশ্বরিয়া রায় বচ্চনের হয়ে কণ্ঠ দিয়েছিলেন শ্রীলা পর্দার পাশাপাশি মঞ্চ সারা সাড়া ফেলেছিলেন তিনি সত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত নহবত নাটকে শ্রীলার অভিনয় নজর কেড়েছিল বাণিজ্যিক ধারার ছবিতেও কিন্তু শ্রীলার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে অঞ্জন চৌধুরীর পূজা ছবিতে শ্রীলার অভিনয় মনে ধরেছিল দর্শকদের তেমনি হরনাথ চক্রবর্তীর প্রতিবাদ ছবিতেও শ্রীলার সমান নজর কেড়েছেন এই দুটি ছবির হাত ধরেই গ্রাম বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি তবে ইদানিং কাজ কমিয়ে দিয়েছিলেন তিনি খানিকটা অসুস্থতার কারণেই পর্দায় শ্রীলাকে বিশেষ দেখা যাচ্ছিল না শ্রীলার সহকর্মীদের অনেকেরই আক্ষেপ দক্ষ এবং পেশাদার অভিনেত্রী হওয়া সত্ত্বেও পর্দায় তাকে ঠিক মতো ব্যবহার করা হয়নি তবে এসব নিয়ে অবশ্য কখনোই তেমন সরবহর্নি শ্রীলা বরাবরই শান্ত স্থির ছিলেন তিনি কম কথা বলতেন ঠিক তেমনভাবেই এই মাঘের শীতের নিঃশব্দে পাড়ে দিলেন পরপরে পর্দায় তার অভিনয় দাপট ছিল দেখার মতো কিন্তু আলোপিত্তের বাইরে যেন তিনি ততটাই স্থির এক শনিবারের বিকালে নিরবই চলে গেলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার ক্যান্সারের সঙ্গে কঠিন লড়াই যেতা হলো না তার মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র পঁয়ষট্টি বছর শৈশবে হারিয়েছিলেন বাবা রামচন্দ্র মজুমদারকে মা ননী মজুমদার একাই বড় করে তোলেন শ্রীলাকে তিনিই যেন ছিলেন অভিনেত্রীর একমাত্র বন্ধু মাকে কেন্দ্র করেই যেন আবর্তিত ছিল তার জীবন স্কুলে পড়াকালীনই বাচিক শিল্পী হিসাবে কাজ করেছেন শ্রীলা তার কণ্ঠ শোনা যেত একাধিক জনপ্রিয় বিজ্ঞাপনে অভিনয় টানত না তাকে বৃত্তির বাইরে যেন স্বচ্ছন্দ ছিলেন তিনি মৃণাল সেনের হাত ধরে অভিনয় জগতে আসেন শ্রীলা কিংবদন্তি পরিচালকের পরশুরাম হাত ধরে অভিনেত্রী হয়ে ওঠেন তিনি তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে একদিন প্রতিদিন খারিজ চোখ মান্ডির মতো বিখ্যাত সব ছবিতে শ্রীলার অভিনয় শিল্পী হিসাবে তাকে আরও এগিয়ে দেয় মৃণাল সেন থেকে শ্যাম বেনেগাল অপর্ণা সেন বিখ্যাত সব পরিচালকদের পছন্দের তালিকায় শ্রীলার নাম থাকত শীর্ষেই প্যারালাল ছবির পাশাপাশি বাণিজ্যিক ছবিতেও ছুটিয়ে অভিনয় করেছেন তিনি অঞ্জন চৌধুরীর পূজা হরনাথ চক্রবর্তীর প্রতিবাদের মতো বাণিজ্যিক ছবিতে সমানভাবে সাবলীল ছিলেন শ্রীলা শুধু তাই নয় ঋতুপর্ণ ঘোষের চোখের বালিতে ঐশ্বর্য রায়বর্চনার হয়ে ডাবিং করেছিলেন তিনি দর্শক মহলে প্রচুর প্রশংসাও করিয়েছিলেন অভিনেত্রী হিসাবে শিলা কতটা দক্ষ ছিলেন তার মনে করিয়ে দিতে হয় না কিন্তু অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলে অনেকেই মনে করেন টলিউডে তার প্রাপ্য জায়গাটি কখনো পাননি তিনি সময়ের সঙ্গেই কমে আসে তার ছবির সংখ্যা ছোটো পর্দায় যদিও বেশ কয়েকটি কাজ করেছিলেন তিনি যাক চমকের পার্টিতেও খুব বেশি দেখা যেত না প্রচারবিমুখ শিলাকে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শেষ ছবিটি করেছিলেন তিনি পালানে একটি চরিত্রে দেখা গিয়েছিল তাকে শ্রীলা মজুমদারকে নিজে দিদি বলেই মানতেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত শনিবার শ্রীলার পুরাণের খবর শুনে ভেঙে পড়েন তিনি সংবাদ মাধ্যমকে তিনি জানান চিরকাল আমার পাশে দাঁড়িয়েছেন উনি সংকটে বরাবর আমার পাশেই থেকেছেন গত তিন বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি তেরো থেকে কুড়ি জানুয়ারি পর্যন্ত টাটা মেডিকেল ক্যান্সার সেন্টারে ভর্তিও ছিলেন শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পুরানো স্মৃতি ঘেঁটে ঋতুপর্ণা বলেন সংকটে দিদি সবসময় বলতেন তুই এগিয়ে যা থামবি না এই কথাগুলো আমার ভীষণ শক্তি জোগাতো আমি ভাবতে পারছি না যে দিদি এই কথাগুলো আর আমায় বলবে না ঋতুপর্ণা ফের বলেন এত স্নেহ ভালোবাসা মমতা এই দিদি আমায় দিয়েছেন যে কোনোদিনই বুঝিনি যে আমার নিজের কোনো দিদি নেই শ্রীরা মজুমদারই আমার নিজের দিদি ঋতুপর্ণা আরও বলেন প্রথিতযশা অভিনেত্রী উনি এত বিখ্যাত বিখ্যাত কাজ উনি করেছেন ওর অভিনয়ের কথা সারা পৃথিবীতে ছড়িয়েছে বিখ্যাত মানুষদের সঙ্গে কাজ করেছেন আন্তর্জাতিক স্তরের পরিচালকদের সঙ্গে ওর কাজের নজির রয়েছে আমি খুবই ক্ষুদ্র ওর বিষয়ে কিছু বলার জন্য একটা কথাই বলবো শ্রীলা মজুমদারের মতো অভিনেত্রী আমাদের সিনেমার দুনিয়ায় বিরল শ্রীলা মজুমদার একটাই ছিলেন থাকবেন শেষ কয়েকটা দিন অনেক লড়াই করেছেন কষ্ট পেয়েছেন তাকে বলে যাওয়া অভিনেত্রী শ্রীলা মজুমদারের কিছু কথা মনে করে ঋতুপর্ণা বলেন উনি সবসময় বলতেন জানিস ঋতু আমি ভালো হয়ে যাব আর হয়তো কয়েকটা দিন তিরিশ দিন আমায় ডাক্তার রেস্ট নিতে বলেছেন তারপরে কিন্তু তোর সঙ্গে আমি ওই কাজটা করব আবার তোর ওই কাজে আমি ভয়েস ওভারও দেব আমাদের কিন্তু বাইরে অনেক কাজ করতে হবে অনেক অনুষ্ঠান করতে হবে ফের ঋতুপর্ণা বলেন একসঙ্গে কত অনুষ্ঠান করেছি কত ছবি করেছি পরবর্তীকালে মনটা ভেঙে গিয়েছিল হয়তো ইন্ডাস্ট্রিতে অনেকের কাছে অনেক অভিমান জমা ছিল তবে বারবার বলতেন তুই তো আছিস দেখ আমি কত কাজ করছি যারা শ্রীলাদির বন্ধু হিসাবে পাশে ছিলেন এই শিল্পীর মূল্যায়ন করেছেন তাদের আমি সবসময় সম্মান করব সারা জীবন কারণ ওর মতো অভিনেত্রী মানুষের ভুবন ভোলানো মধুর কণ্ঠ আর কোনোদিনও হবে না লাভ ইউ শ্রীলাদি তুমি থাকবে আমাদের কাছে চিরদিন চিরকাল অমর হয়ে আমার দিদি হয়ে শেষবার কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত পালান সিনেমায় শ্রীলাকে পর্দায় দেখা গিয়েছিল সেই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন আরেক অভিনেত্রী মমতা শঙ্কর তিনি সংবাদ মাধ্যমকে বলেন আমার এত খারাপ লাগছে যে বোঝাতে পারবো না আমরা একসঙ্গে পালানে শ্যুট করলাম তখন থেকেই ও অসুস্থ ছিল কিন্তু ক্যান্সারের কথাটা কখনো বলেনি কোনোদিন নিজের কষ্টের কথা বলল না ও ভীষণ খারাপ লাগছে দীর্ঘ তিন বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করলেও অনেকেই প্রয়াত অভিনেত্রীর এই অসুস্থতার কথা জানতেন না কিন্তু কেন সে বিষয়ে সংবাদ মাধ্যমকে শ্রীলা মজুমদারের স্বামী জানান কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী নিজেই তিনি জানান শ্রীলার শেষ কয়েকটা দিনের কথা প্রয়াত অভিনেত্রীর স্বামী এদিন বলেন এটা একেবারেই শ্রীলার সিদ্ধান্ত ও চাইনি নিজের অসুস্থতার কথা কাউকে বলতে তিন বছর তিন মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিল ও তবে এর আগেও ও অনেকবার এই লড়াই জিতেছে ক্যান্সারকে হারিয়েছে তবে এবার আর হলো না তবে এবারও ওর বিশ্বাস ছিল ও ক্যান্সারকে হারাবে জিতবেই তবে আমরা জানতাম যে শেষ কয়েকটা দিন হাসপাতালে শুয়েই ইউরোপ যাওয়ার পরিকল্পনা করেছিল ও ও চেয়েছিল আমরা দুজন আমাদের ছেলেকে নিয়ে ইউরোপ যাব। এদিকে অসামান্য অভিনেত্রী হওয়া সত্ত্বেও শ্রীলা মজুমদারের প্রতিভাকে সেভাবে উদযাপন করা হয়নি বলে মনে করেছেন বহু শিল্পী অনেকেরই দাবি শ্রীলা মজুমদারকে উপেক্ষা করা হয়েছে তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই খুব দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে